নমস্কার বন্ধুরা, মনোরমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও। আজ আমি আপনাদের নিরামিষ কাশ্মীরি আলুর দম করে দেখাবো, আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আমি এই আলু দমটি করার জন্য এই ছোট আলু সিদ্ধ করে নিয়েছি, এবার আমি এগুলো ছাড়িয়ে নেব। বন্ধুরা, আমার সিদ্ধ আলুগুলো ছাড়ানো হয়ে গিয়েছে, আমি এবার এইভাবে কাঁটা চামচ নিয়ে এইভাবে ছিদ্র করে দেব। যাতে আলুর ভিতরে মশলাগুলো ঢুকে যায়, এইভাবে সব আলুগুলো আমি ছিদ্র করে নেব। প্রথমে আমি হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে আলুগুলো মেখে নেব। কড়া গরম হয়ে গিয়েছে, আমি এবারে কড়াইতে তেল দেব। তেল গরম হয়ে গিয়েছে, আমি এবার এতে সিদ্ধ করা আলুগুলো মেখে নেব। আলুগুলো আমার এক পিস ভাজা হয়ে গিয়েছে, আমি আর একটি তুলতে দিচ্ছি। বন্ধুরা, আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, আমি এবার এগুলো তুলে নেব। আমি এবার তেল দেব, এতে আমি তেজপাতা পাঁচফোড়ন দিয়েছি, দিয়ে আমি এটা নেড়ে নেব। আমি এক চামচ আদা বাটা দেব, আমি এতে শুধু আদা বাটা দিয়েছি। আপনারা চাইলে রসুন বাটা পেঁয়াজ বাটা দিতে পারেন, আমি আজকে নিরামিষ করব ওই জন্য আমি শুধু আদা বাটা দিয়েছি। আমি এতে টমেটো বাটা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ নাড়ার পর আমি এতে দু চামচ নারকেল বাটা দেব। নারকেল বাটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এতে আমি আন্দাজ মতো লবণ দেব, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষে নেব। মশলাতে আমি একটু জল দেব, দিয়ে ভালো করে মশলাটা আমি কষে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি এতে দু চামচ ফেটানো টক দই দিয়ে দেব। টক দই দিয়ে বন্ধুরা ভালোভাবে নাড়তে হবে, না হলে দইটা কেটে যেতে পারে। ভালোভাবে আমি নেড়ে নেব। মশলাটা ব্যালেন্স হওয়ার জন্য আমি সামান্য করে একটু চিনি দেব, দিয়ে আমি নেড়ে নেব। কিছুক্ষণ কষার পর আমি এবার সেই ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। কিছুক্ষণ নাড়ার পর আমি এতে জল দেব। আমি জল দিয়েছি বন্ধুরা, এবার আমি মিডিয়াম ফ্লেমে 5 মিনিট ফুটিয়ে নেব। বন্ধুরা, এটা ফুটছে, আমি এতে কাঁচা লঙ্কা দিয়ে দেব। 5 মিনিট ফোটার পর দেখুন বন্ধুরা, ঝোলটা কেমন গাঢ় হয়ে এসেছে। আমি এবার এতে গরম মশলা বাটাটা দিয়ে দেব। দিয়ে এবার নামিয়ে নেব। এইভাবে নিরামিষ কাশ্মীরি আলুর দম আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক ও শেয়ার করতে ভুলবেন না।
নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে।